রাঙ্গামাটির বুড়িঘাট। হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এখানেই শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। এর আগে তার মেশিনগানের গুলিতে পাকিস্তানি বাহিনীর দুটি লঞ্চ ও একটি স্পিডবোট পানিতে ডুবে যায়। স্বাধীনতার অনেক পর সেই স্থানটি চিহ্নিত করে সংরক্ষণ করা হয়। শহরের প্রবেশ মুখে মানিকছড়ি পাহাড় ও জেলা প্রশাসকের বাংলোর কাছে কাপ্তাই হ্রদ। এ দুটি স্থান ছাড়াও বিভিন্ন জায়গায় হানাদার বাহিনী ও তাদের দুশররা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যার পর পাহাড়ের খাদে ফেলে দিত। আজও সে স্থানগুলো চিহ্নিত করে সংরক্ষণ করা যায়নি। নতুন কোট বিল্ডিং এর যে ফাঁকা ছিল ওখানে ওগর জঙ্গল ছিল, ওই জঙ্গলে অনেক লাশের তত্ত্ব ছিল। তত্ত্ব উদ্ঘাটন হোক জানা হোক, জানা থাকলে সেটা, কিন্তু সেইভাবে আমরা কাজ করছি কিন্তু আমাদের এই পর্যন্ত আমরা সেটা উদ্ঘাটন করতে পারি নাই। তবে গণকবরগুলো চিহ্নিত করে সংরক্ষণের চেষ্টা চলছে বলে জানালেন মুক্তিযোদ্ধা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা। স্বপন চৌধুরী একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের। তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে সদল বলে কাউকালিতে ধরা পড়েন এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আসাম বস্তির দিকে বদ্ধভূমি আছে, কিন্তু সুনির্দিষ্টভাবে তখন তো আসাম বস্তি এত বাড়িঘর ছিল না, অঘর জঙ্গল ছিল। সে আসাম বস্তি পাহাড়ের ওখানে নিয়ে গিয়ে অনেক লোককে মারা হয়েছে, কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি। রাঙ্গামাটির বদ্ধভূমি ও গণকবর শনাক্ত করে সংরক্ষণের দাবি সব শ্রেণী পেশার মানুষের। সমর ইসলাম, একুশে টেলিভিশন।